ভাই তোমার ভাই মনির ভাই মনির ভাই ভাই নির্বাচনে কোন মার্কা আছে আছে তোর শিক্ষা হয় না আমার তো কেউ কামে নেয় না, আমার কেউ কাম দেয় না, আমার ছোট একটা ভাই আছে, ওর খাওন দাওন দিতে হয় না, আমি করুম কি? আমার কাম দেন, আমি চুরি করুম না। তোর একটা বিশ্বাস করবো, এই সোনা গরস তোরা কেটে বিশ্বাস করবো, এই গ্রামের মধ্যে ফতফত করে করে তুই চুরি করছস, তোরা কেটে বিশ্বাস করবো। হেই, তোর লজ্জা হয় না? কি কর সোরের আবার লজ্জা কি? দেখছিস নি? হ্যাঁ দেখছি, আপনার কোন চুন্দি হ্যাঁ সোরের আবার কি লজ্জা? এই এই আপনারা কোন মুরব্বী? এই খলিল ভাই, আপনার আগে কইছিলেন আপনার সামনে, আপনার বিষয় মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দিলাম। কোন হ্যাঁ কি বিচার হওয়া উচিত? কোন এই সোরের এমন বিচার করে দেন সারা জীবন যে ওর মনে থাকে। এই খলিল ভাই কি কইবো, হের কইয়া লাভ আছে? আর আজকে হারা দিন মারুম, আর হারা দিন মাইরা আজকে আর বুঝামু। এই উড়া, হে নাই কর দে, হ্যাঁ নাকে কর দে, নাকে কর দে, হ্যাঁ কারাক থাক, লাভ নাই, এর আগে বহুত নাকে কর দিছস। তুই কারণ ধরে ব্রাশ কর, কারণ ধরে ব্রাশ, হ্যাঁ কারণ ধরে ব্রাশ কর, 100 বার না, 200 বার না, 300 বার দি। এর আগে তুই বহুত কারণ ধরে ব্রাশ করছস, বহুত নাকে কর দিছস, তার কোনো শরম নাই। এক কাম কর, তোর বাইর কসম কাট, তোর বাইরে না পছন্দ করস তেল লাগবো, চিকিৎসা করতে হইব, তোর বাইরে কসম কাট কাট। আমি আর কোনোদিন চুরি করুম না, আপনাদের সবার সামনে আমি কসম কাটলাম আমার ছোট ভাইয়ের, আমি কোনোদিন চুরি করুম না জান। এই যে কথাটা যেন মনে থাকে, হগলদের সামনে কইছিস না তোর আর কোনোদিন চুরি করতি না? হ্যাঁ, নাইলে কিন্তু খুদার গজব পড়বো, তোর ভাই মরবো, খুব খারাপ ভাবে মরবো। তাহলে কাম করি, এটা তো না বুঝা, এই কসম উঠাই নেই ছোট ভাই রে, কসমের মধ্যে আনার দরকার কি? এই দেখছো না কি কয়, হ্যাঁ কসম উঠা লাগবো, একদম মুরা দাসার তো গেলাম, আপনি শুনছেন নি? হ্যাঁ শুনছেন না, আপনারা সবাই সাক্ষী। এক কাম কর, জোতার মালা লিয়ে আয়, জোতার মালা লিয়ে ফুরা গ্রাম ঘুরাবি, শখ পাতলে ফুরা গ্রাম ঘুরাবি, যাতে হ্যার ভাইয়ের কসমের কথা মনে থাকে। তুই কোনোদিন কসম উঠাইতে পারবি না, তোর লাগে তোর ভাই মরবো, কপনের আইস কিন্তু, আপনারা সবাই শুনছেন না? হ্যাঁ এই জোতার মালা লিয়ে আয়, তুই সেদিন নির্বাচন বাহিনী থেকে সিলেক্ট করে, হ্যাঁ আমার মিস্ত্রির মধ্যে তুই বিশ্বাস করে, শুনে 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 চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন? আর ভাবনা নয়, মাত্র 15 দিনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছ গাছড়া দ্বারা তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ী ভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। প্রতি কোর্স মূল্য 1,500 টাকা। আপনি কি লম্বা হতে চান? প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায়ে 2-3 ইঞ্চি লম্বা হন। প্রতি কোর্স মূল্য
2000 টাকা। পানি ও শ্বাসকষ্টে ভুগছেন? কোন ঔষধে ফল পাচ্ছেন না? সেবনের সাথে সাথে রেজাল্ট। প্রতি কোর্স মূল্য 1500 টাকা। পুরুষত্বের প্রতি কস্তুরি পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে, শক্তিশালী ও সতেজ করে। প্রতি কোর্স মূল্য 1500 টাকা। মহিলাদের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ, বক্ষ সমস্যা, মাতৃজনিত দাগ ও সেতু দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায়। প্রতি কোর্স মূল্য 1200 টাকা। বিনা অপারেশনে নাকের পলিপাস সহ অর্শ, গেজ, পাইলস নির্মূল হবে। পুরাতন, নতুন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময় প্রতিকার করা হয়। প্রতি কোর্স মূল্য 1500 টাকা। এর উন্নত বক্ষ ও ব্রেস্ট আপ ক্রিম। প্রতি কোর্স মূল্য 1500 টাকা। আপনি কি HBS এজি পজিটিভ জন্ডিস? আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনার কি মেডিকেল আনফিট? চিন্তার কিছু নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। আজই চলে আসুন। প্রতি কোর্স মূল্য 2500 টাকা। আপনার মেদ ও ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? দেশি বিদেশি ভেষজ নির্যাস দ্বারা তৈরি মাইনাস 10 সেবন করে 8-10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর, স্মার্ট ও সুদর্শন করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই। প্রতি কোর্স মূল্য 2000 টাকা। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। ব্যবসা, চাকরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পাচ্ছেন না? নো টেনশন, ঘরে বসে ওষুধ দিতে পারবেন। আপনাদের সেবায় আমাদের 24 ঘন্টা কল সেন্টার খোলা আছে। যে কোনো স্থানে VPO পার্সেল যোগে ওষুধ পাঠানো হয়। মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব, শ্বেত প্রদর, বন্ধা, সন্তান না হওয়া, মাথা ব্যথা সহ পুরুষ ও মহিলাদের জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয়। নকল প্রতারক ও ভুয়া ঔষধ কোম্পানি হতে সাবধান। ইদানিং আমাদের নিউ লাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাম ব্যবহার করে কিছু অসাধু ও প্রতারক চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। তাই আমাদের আসল নিউ লাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পণ্য পেতে হলে টিভিতে দেখানো 01708525511 হতে 18 পর্যন্ত এই 8টি বাংলাদেশি নাম্বারে যোগাযোগ করে আপনার চাহিদা মতো আসল পণ্যটি ক্রয় করবেন। মনে রাখবেন, আমাদের ওই 8টি নম্বর ছাড়া নিউ লাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আর কোনো নম্বর নেই। প্রিয় গ্রাহক, সুস্থ দেহই আপনার মূল্যবান সম্পদ। তাই নকল ও ঔষধ থেকে নিজেকে বিরত রাখুন এবং অন্যকেও বিরত রাখতে সহযোগিতা করুন। আপনার সুস্বাস্থ্য কামনায় নিউ লাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ। 01708525516 0807085251 0807085251 0807085251 0807085251 করা তো সাইরা দেন না, চুরি না করলে কি হয়? সাইরা দেন না চুরি করাটা। আপনি এর আগে অনেকবার কইছেন সাইরা দিছি, তারপরও সারেন নাই। আচ্ছা, এই কসম দিলে কি কসম উঠানো যায়? আবার খারাপ হয় তাহলে নিজের মাপ করাম না। যা, চুরি ছেড়ে দিছি, যা, চুরি করুন না, যা। আমার কি ভালো লাগে? কোন গ্রামের লোকজন আপনারা মারে,
আপনি নিজেই কোন ভালো লাগছে আমার আমি তো আপনাকে ভালোবাসি আমার আব্বার কি কি কমু আমি তো সৈরারে ভালোবাসি বিয়ে হবার পর বাসা কাছের কি করব যে তোদের বাপ সৈরা চুরি করে ভালো লাগবে আপনার কোন তো চুরি করাটা সাইডা দে আরে সাইড দিছি চুরি করা যা যা চুরি করা সাইড দিছি কসম দিছি না সত্য নেই আমি আসি আমার সাথে চুরি করা বাদ দে আমি কেমন রাখি ভাই ভাই তুমি না আজকে কইছিলা গরু মাংস দিয়া ভাত খাইবা গরু মাংস আনছো আমার বাড়ি গেছিলাম বাজারে যেতে গরু মাংস সব বেজা হয়ে গেছে গা খালি হাড্ডি আছে হাড্ডি সিনা মাংস ভাই আমার বাইরে কি আমি হাড্ডি খাবো হাড্ডি তো খাবো না তাহলে খাবো শিরার মাংস শিরার মাংস কোন হালাই জানি কোন লোকে জানি তো সব নিয়ে গেছে গা এরপরে যেদিন শিরার মাংস হইবে সেদিন কিনে নেবো হ্যাঁ শরীর কেমন ভালো ভাই ভালো না খালি মিশা কথা কোন শিখছস তোর দেখলি আমি বুঝি তোর শরীরে হাত দিলেই ভাই বুঝে তোর শরীর অবস্থা খারাপ হইতেছে তবে টেয়ারা জোগা হইলে ডাক্তার কাছে লই যাবো না ভাই ডাক্তারের কাছে যাবো না ডাক্তারের কাছে গেলে খুব খরচ বেলা খরচ বেলা খরচ খরচের কথা তোর চিন্তা করতে হইব না তোর ভাই আছে না তোর কি রাইতে ভাত খাবি না হোক মতো আচ্ছা তাহলে ভাত আলু ভর্তা আর ডাইল চলবে না তো শুয়ে থাকো আমি নিয়ে দিছি হ্যাঁ আমার ছোট ভাইরা খুব শরীর খারাপ ডাক্তার দেখে দিব কিছু টাকা আমার ধার দেন কত লাগবো হাজার খানিক তো লাগবো এক হাজার টাকা আমি তো সুস্থ টাকা দিই না এক হাজারে এগারোশো দিতে হইব পারবি নি এক হাজার টাকা একশো টাকা নাহলে বন্ধক দিতে হইব আসেনি কিছু বন্ধক দেওয়ার আমার টাকাটা দেন আমি দিয়ে দিন পরে সুদ রাই কেন আমার কাছে এটা আছে এ তাবিজের আইনটি লয়ে এসেছ তুই আমার কাছে হ্যাঁ এটা কোনো শুদ্ধ লাগতো না দুরানি মু সুরারে দিয়ে দিছি যা যা হ্যালো সস্কারে যা ডেলিভারি মাল সব গোড়নে ঢুকাতে হয়ে পড়ছি তালা ঠিক মতো দিছিস নি তালাও দিছি দুজন লোক খারাপ দিছি আর নির্বাচনের প্রচারণার লেগে বিশ টাকা লাগবো টাকা দিছি আচ্ছা যা তুমি যা এ খারাপ বিশ্বাস করে যা
অবস্থা খুব খারাপ। আমার কিছু টাকা ধার দেন, পরে দিয়ে দিব। আমি তো মাদার চুদি। শুনছেন? জি, অর্ডার দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কতগুলো বললাম যে ভাইয়ের পরীক্ষাগুলো করান, আপনি তো টেস্টগুলো করালেন না, করালেন একদম শেষ মুহূর্তে এসে। এখন রিপোর্ট কী এসছে জানেন? কী আসছে? কিডনি ফেল। একটা তো পুরোই ফেল হয়ে গেছে, আর একটা যায় যায় অবস্থা। এটা তো বুঝি না, তাহলে আপনি এটা ঠিক করে দেন। কেমন করে ঠিক করবো? টাকা লাগবে। টাকা লাগবে? কত টাকা? 500 লাগবেই। কষ্ট হইব। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি আমি কষ্ট করে হইলেও 5,000 টাকা জোগাড় করে দেবো। আর কি বলছেন 5,000 টাকা? হ্যাঁ, বোর্ড যদি ছাড় দেয় তারপরে তো 500,000 টাকা লাগবেই। 500,000 টাকা? ভাই তুমি চিন্তা করো না, আমার কিছু হয় নাই, আমি সুস্থ হয়ে যাবো, আল্লাহ সব ঠিক করে দেবে। পৃথিবীতে লাখ লাখ মানুষকে যৌন সুখের স্বাদ ফিরিয়ে দেয় এই রকম সব থেকে সফল আয়ুর্বেদিক প্রোডাক্ট হলো লাভ রোজ। কি আমার মনে হয়েছিল আমাদের বিয়ে বোধহয় ভেঙে যাবে। এত এনার্জি আর উদ্দীপনা কোথা থেকে পাবো?
একজন মহিলার যে চাহিদা থাকে সেটা একটু অন্যরকম। আমি ভীষণ দুর্বল অনুভব করতাম। আমার মনে হলো আমার ওয়াইফ অন্য কারোর সাথে। ভয় পেতাম আমার দুর্বলতার কথা যেন সবাই জানতে না পারে। তাহলে এখন আপনার চিন্তা করার বা দুঃখিত হওয়ার কোনো দরকার নেই, কারণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লাভ রোজ। হাই, আজ আপনাদের সাথে খুবই সিক্রেট আর প্রাইভেট কথা বলতে এসেছি। সেই রকম আলোচনা যা আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে একটু ইতস্তত করেন কি? হ্যাঁ, এটা হয়তো খুবই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার প্রভাব আপনার সোশ্যাল আর প্রাইভেট লাইফের উপর সবচেয়ে বেশি পড়ে। এইসব বিষয়কে চেপে রাখার ফল হলো হতাশা আর নিরাশা। একদম ঠিক। আজ আমরা আলোচনা করছি ওইসব মহিলাদের আর পুরুষদের যারা নিজেদের যৌন ক্রিয়া সম্পর্কের তৃপ্ততা থেকে বঞ্চিত রয়েছেন। আপনি আগে যতটা যৌন সম্বন্ধের আনন্দ উপভোগ করতেন কিন্তু এখন অতটা পাচ্ছেন না, আপনার শিরাগুলো ঠিকমতো কাজ করে না, চরম তৃপ্তির আগেই আপনি ক্লান্ত হয়ে পড়েন, উদ্যম হারিয়ে ফেলেন, শীঘ্রপতন বা নপুংসতার মতো সমস্যায় আপনি জড়িয়ে পড়েন, তাহলে এখন আপনার চিন্তা করার বা দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লাভ রোজ, মানে হলো সীমাহীন ভালোবাসা প্রত্যেক দিন করার শক্তি। আপনি পুরুষ হন বা স্ত্রী, লাভ রোজ নিয়মিত ব্যবহার করলে আপনার ক্লান্তি দুর্বলতা দূর হয়ে যাওয়ার সাথে সাথে আপনার মধ্যে এক নতুন উত্তেজনা আর কামেচ্ছা জেগে উঠবে। লাভ রোজ সারা পৃথিবীতে ব্যবহৃত এক সফল, প্রমাণিত আর কার্যকারী আয়ুর্বেদিক উপায়, যা আপনাকে দেয় এক্সট্রা টাইম আর এক্সট্রা এনজয়মেন্ট, যাতে আপনি যৌন সম্পর্ককে ফুললি উপভোগ করতে পারেন। এতে আছে সাদা মুসলি, রুমে মস্তগি, ছোট এলাচ, শতাবর, জাবিত্রী, যার সাহায্যে ইরেকটাইল ডিসফাংশন মানে অবসাদ না আসা, প্রি ম্যাচিওর ইজাকুলেশন মানে শীঘ্র পতন পুরোপুরি ঠিক হয়ে যায়। তার সঙ্গে এতে রয়েছে অশ্বগন্ধা, যার জন্য ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে আর যৌন শক্তি বজায় থাকে। শিলাজিৎ সালাম মিশ্রী, যা শরীরের শুক্রাণু সংখ্যা মানে স্পার্ম কাউন্টকে বাড়িয়ে দেয়। আমলকি, গোখরু আর মধু বীর্যখলনের সময়কে বাড়ায় আর রক্ত সঞ্চালনকে নিয়ন্ত্রিত করে। চন্দিবরক, তিলের তেল আর দারচিনি শারীরিক ক্ষমতা বা স্ট্যামিনাকে বাড়িয়ে তোলে। লাভ রোজের ব্যবহার সেক্সুয়ালি দুর্বল স্ত্রী বা পুরুষ দিনে দুবার গরম দুধে দু চামচ মিশিয়ে খান। এর ব্যবহার আপনার রতিক্রিয়ায় উত্তেজনা আর কাম শক্তি ফিরিয়ে দেয়, তার সাথে সেটাই সকাল সকাল খেলে সারা দিন তরতাজা আর অ্যাক্টিভ অনুভব করেন। লাভ রোজের এই প্যাকে আপনি পান একটি লাভ অয়েল। এর 4-5 ফোঁটা পুরুষ নিজের গোপন অঙ্গে অর্থাৎ তার লিঙ্গে যৌন সম্পর্ক করার কিছুক্ষণ আগে লাগান আর যৌন সুখের অসাধারণ অনুভূতি পান। এখন আপনাকে ভরপুর যৌন সুখের আনন্দ দিতে আর আপনার কামেচ্ছাকে বাড়িয়ে আপনার শিরায় শিরায় উদ্দীপনার ভরপুর যোগান দিয়ে আপনার সঙ্গীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা দেবে লাভ রোজ, অর্থাৎ অসীম ভালোবাসা প্রতিদিন প্রকট করার শক্তি। খিটখিট, নিজেদের মধ্যে মতভেদ আর ছলনা, যার পরিস্থিতি বিবাহ বিচ্ছেদ। কিছুদিন আগে এরকম মনে হচ্ছিল বয়স বাড়ার সাথে সাথে সবই শেষ হয়ে যাচ্ছে, এত এনার্জি আর উদ্দীপনা কোথা থেকে পাবো? নেয়া শুরু করুন লাভ রোজ। আমার ক্ষেত্রে তো লাভ রোজ এটা প্রমাণ করে দিয়েছে যে ভালোবাসার বয়স যাই হোক, ভালোবাসার মুহূর্তগুলো উৎসাহের সাথে উপভোগ করতে পারি। লাভ রোজ ব্যবহার করার পর এই বয়সেও আমাদের বুড়ো বুড়ির ভালোবাসা আজও সেই 16 বছরের যৌবনের মতোই হয়ে রয়েছে। যখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, অনেক রোমান্স ছিল, কিন্তু হঠাৎ আমার স্বামী যে কি হলো জানি না, উনি উদাস হয়ে যাচ্ছিলেন, ক্লান্ত থাকতেন, কিটকিটে থাকতেন, আমাদের মধ্যে ভীষণ ঝগড়াঝাটি হতো আর আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছিল। উনি আমাকে খুশি করার অনেক চেষ্টা করতেন, অনেক ভালো ভালো গিফট আনতেন, কিন্তু একজন মহিলার যে একটা চাহিদা হয় তা উপহার দিয়ে পূরণ হয় না। এই সময় লাভ রোজ একটা ভীষণ ভালো গিফট অপশন হতে পারে। লাভ রোজের জন্য আমি পুরো দিন এনার্জেটিক ফিল করি আর রাতেও বেশ অ্যাক্টিভ থাকি। যখন আমাদের কাছে আছে লাভ রোজ তখন জীবনে ভালোবাসাও থাকে রোজ। সারা পৃথিবীতে লাখ লাখ মানুষকে যৌন সুখের স্বাদ ফিরিয়ে দেয় এই রকম সব থেকে সফল আয়ুর্বেদিক প্রোডাক্ট হলো লাভ।
না করুম না আজ আমার কথা শুনবেন না মুরব্বীরা আমার কথা শুনবেন তো নাকি রাজের থেকে বাইন্ধা রাখছে তার কারণে কি করবো তুমি তো ভাইয়ের কসম খাচ্ছ আরে কসম খাচ্ছি চুরি করি নাই তো আমি আমি চুরি করুম কে আমি চুরি করুম না কে আমি কসম খাইছি না আমার ছোট ভাইরে আমি ভালোবাসি আমার দাম থেকে ভালোবাসি আমার ছোট ভাইরে আমি কসম খাই চুরি করুম আমি চুরি করুম না তো আমার দেখে চুরি করে লোক চুরি করার হবো না আপনি আমার চুরির কথা কইতে চান হ্যাঁ তারপরে কি হয়েছে তারপরে আবার কেউ কাম দিছে হ্যাঁ আমার ছোট ভাই অসুস্থ আমরা কি খাই কি পরি কেউ কেউ খবর নিছে কেউ তো খবর নেন নাই খালি চোরা করে এক করে এক কথা আছে চোরা করে চোরা চোরা করে চোরা চোরা করে চোরা খালি চুরি করি আমি না আমি চুরি করি আমার কাছে টেয়া নেই আমি কইছি আমার ভাই মরে যাবো আমার একটু ধার দেন কয় 1,000 টাকা দিবো তোরে 100 টাকা তুই সুদ দিবি কে আমার মাফ করে দেন যায় না এমনি তো দেন যায় আমার ভাইরে অসুস্থ আর আমার আমার হাতে ধরাই দিল চারটিয়া চারটিয়া আমার তন্মুলে সুদা খেলে মারি আলার পুত্রে আজকে মাইর খাবো আমি কয়ে যাবো আজকে বাইরে হবেন না এরপরে বাইরে হবে না পারে খবর দেবে না পারে আমার খবরদার কেউ সামনে আইবেন না আমি কয়ে যাবো চোর ঘরে চোর না আজকে মরে যাবো কয়ে যাবো হ্যাঁ আমি চোর হ্যাঁ আমি আমি ডাক্তারের কাছে আমার ছোট বাইরে লয়ে গেছি আমার ডাক্তার আমি আমার নিজের রক্ত দিয়ে আমি ওর টিনিয়ে চেক আপ করাইছি আমি আমার বাবা কি করছে আপনার আমার বাবা ছিল ছিল না সবাই আমার বাবা মানুষের কোন ক্ষতি করছে সবার কাছে হাত পাচ্ছি কেউ তো একটা টেয়া দেয় না দিছে দিছে কেউ টা দিছে না কাম দিছে আমি চোর তাই তো আমি চোর হইলে আপনারা বড় বড় চোর মারলো কমবে কমু বড় বড় চুরি আপনারা করেন ওই যে আপনার ডাইনাত গরিব মানুষদের সাহায্য হয় রিলিফ সরাই না হ্যাঁ আমরা ভোট দিই না আমি চোর হইলে মরে যায় বাইচে থাকি আপনি বড় চোর তারপরে আপনি মেজর চোর ওই আমার মোটা চোর আপনার সব বিচর আপনি ঘরে যারা ভোট দেয় হেরাও চোর চোর ঘরে চোর তোর সাহস করতে পারো তুই আমার চোর আর বাইরে গ্যারান্টি করে দে মার আর বাইরে গ্যারান্টি করে দে মার 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 মার